সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 12 জুলাই 2020, 28/14/27। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা দৈনিক স্বাস্থ্য বুলেটিন COVID-19 নিয়ে আপনাদের সামনে এসেছি। তবে কোভিডের তথ্যের আগে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি কর্তৃক মৌসুম পূর্ব এডিস সার্ভে 2020 পরবর্তী মনিটরিং কার্যক্রম গত 4/7/2020 তারিখ হতে শুরু হয়েছে, যে আগামী 14/7/2020 তারিখ পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে পরিচালিত হবে। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির 15টি টিম উক্ত মনিটরিং কার্যক্রমে সিটি কর্পোরেশনের সাথে সরাসরি অংশগ্রহণ করছে। দ্বিতীয় পর্যায়ে এডিস মনিটরিং কার্যক্রমে 4 জুলাই থেকে 11 জুলাই 2020 তারিখ পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 1, 2, 3, 4, 5, 7 ও 10 নম্বর জোনে সর্বমোট 39টি ওয়ার্ডে এই কার্যক্রমটি পরিচালিত হবে। উক্ত ওয়ার্ডগুলিতে এ যাবৎকালে পরিদর্শনকৃত সর্বমোট বাড়ির সংখ্যা 2,649টি। এর মধ্যে 287টি বাড়িতে এডিস মশার লার্ভা ও পিউপার উপস্থিতি লক্ষ্য করা যায়। 4 জুলাই থেকে 11 জুলাই 2020 তারিখ পর্যন্ত অভিযান পরিচালনাকালে এডিস মশার লার্ভা ও পিউপার উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক সর্বমোট 9,56,000 টাকা জরিমানা করা হয়। মনিটরিং টিমের কর্মকর্তাগণ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থল পরিদর্শন করেন। মশার সম্ভাব্য প্রজনন স্থল হিসেবে বাড়ির আশেপাশের পরিত্যক্ত প্লাস্টিকের প্যাকেট, গ্লাস, বোতল, ফুড কন্টেইনার, ফুলের টব ইত্যাদি পরিলক্ষিত হয়। এ সকল মশার সম্ভাব্য প্রজনন স্থলে কীটনাশক স্প্রে করা হয় এবং নির্মূলযোগ্য উৎসসমূহ বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের সহযোগিতায় নির্মূল করা হয়। বরাবরের মতোই নির্মাণাধীন ভবনে প্লাস্টিকের ড্রাম, লিফটের গর্ত, পানির মিটারের গর্ত, নিমজ্জিত মেঝে ও ভবন নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রপাতিতে পানি জমে থাকতে দেখা যায়। কিছু ভবনের আন্ডারগ্রাউন্ড কার পার্কিংয়ে জমাটবদ্ধ পানির উপস্থিতি পরিলক্ষিত হয়, যা মশার সম্ভাব্য প্রজনন স্থল। পরিত্যক্ত টায়ার আর একটি খুব সাধারণ মশার প্রজনন স্থল। কাজেই আমরা মশার প্রজনন স্থলগুলিকে বিষয়ে সজাগ থাকব, কোথাও যেন পানি জমা হয়ে না থাকে এই ব্যাপারে সজাগ থেকে কোভিডের সাথে সাথে আমাদের এই বর্তমান মৌসুম এডিস ম্যালেরিয়া মশাবাহিত যা রোগ, ডেঙ্গু এবং এডিসবাহিত রোগ, এগুলো বিষয়ে যেন আমরা সতর্ক থাকি সেই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। 77টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা কার্যক্রম চলমান আছে। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,210টি, পরীক্ষা হয়েছে 11,059টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 9,40,524টি। নমুনা যা শনাক্ত হয়েছে, যা পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,666 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,83,795 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.11% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.54%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 5,580 জন এবং এ পর্যন্ত সুস্থ 93,614 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 50.93%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 47 জন, এ পর্যন্ত 2,352 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 36 জন পুরুষ, 11 জন নারী। এ পর্যন্ত 1,860 জন পুরুষ এবং 492 জন নারী মৃত্যুবরণ করেছেন। শতকরা হারে 79.08% পুরুষ এবং 20.92% নারী। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 11 থেকে 20 বছর 1 জন, 21 থেকে 30 বছরের 2 জন, 31 থেকে 40 3 জন, 41 থেকে 50 4 জন, 51 থেকে 60 15 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 বছরের 6 জন এবং 81 থেকে 90 বছরের 2 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে তাদের শতকরা হার
শূন্য থেকে দশ বছর 0.60%, 11 থেকে 20 1.15%, 21 থেকে 30 3.23%, 31 থেকে 40 7.06%, 41 থেকে 50 14.50%, 51 থেকে 60 29.80%, এবং 60 ঊর্ধ্ব 43.66%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিভাগ ভিত্তিক বিভাজনে ঢাকা বিভাগে 23 জন, চট্টগ্রাম 6 জন, রাজশাহী 4 জন, খুলনা 6 জন, বরিশাল 2 জন, রংপুর 2 জন এবং সিলেট বিভাগে 4 জন। এ পর্যন্ত বিভাগভিত্তি মৃত্যুর শতকরা হার ঢাকা বিভাগ 50%, চট্টগ্রাম 26.28, রাজশাহী 5.14, খুলনা 5.14, বরিশাল 3.61, সিলেট 4.38, রংপুর 3.10, ময়মনসিংহ 2.34%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন হাসপাতালে 43 জন এবং বাড়িতে 4 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীতে যেসব কোভিড ডেডিকেটেড হাসপাতাল আছে সেখানে ভর্তিকৃত রোগীর সংখ্যা 2103 জন, সাধারণ শয্যা খালি আছে 4202টি। ঢাকা মহানগরীর আইসিইউতে রোগী ভর্তি আছে 103 জন, শয্যা খালি আছে 39টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 313 জন, খালি আছে 344টি। চট্টগ্রাম মহানগরীর আইসিইউ শয্যায় 20 জন রোগী ভর্তি আছে, খালি আছে 19টি। সারা দেশের অন্যান্য হাসপাতালে রোগী ভর্তি আছে 1838 জন এবং খালি আছে 5864টি শয্যা। আইসিইউতে সারা দেশের অন্যান্য হাসপাতালে 87 জন ভর্তি আছে এবং খালি আছে 106টি আইসিইউ শয্যা। সারা দেশে ডেডিকেটেড হাসপাতালের সাধারণ শয্যা সংখ্যা 14664টি, রোগী ভর্তি আছে সারা দেশে 4254 জন এবং খালি আছে 10410টি শয্যা। সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 374টি, রোগী ভর্তি আছে 210 জন এবং খালি আছে 164টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11275টি, সারা দেশে হাই ফ্লো নেজাল ক্যানুলা 158টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটের সংখ্যা 105টি। তাছাড়া সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালুর প্রক্রিয়া অনেক হাসপাতালেই প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক হাসপাতালে এই কার্যক্রম চলমান, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম। 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 737 জন এবং 24 ঘন্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছে 909 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে 36,505 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 19,186 জন, বর্তমান আইসোলেশনে আছেন 17,319 জন। কোয়ারেন্টাইনে 24 ঘন্টায় যুক্ত হয়েছেন 2,531 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 393,854 জন, 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,900 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 330,771 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,083 জন। কোভিড-19 বিষয়ে সুরক্ষা সামগ্রী সর্বমোট মজুত বিবরণ, বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস 13,81,357, বিভিন্ন ক্যাটাগরি এবং লেভেলের মাস্ক 66,88,994, পিপিই 11,47,860 এবং ফেস শিল্ড ও গগলস 13,12,020 পিস। এই মজুতগুলি আইসিআর, WPERPP, DRS এবং CMSD একত্রিত মজুত। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,90,388, এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,60,52,954। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,474 জন, 24 ঘন্টায় যুক্ত হয়েছেন আরও 2 জন চিকিৎসক। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 1,753 জন 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন, এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 1,507 জন, সকল স্থলবন্দরে 52 জন, 2টি সমুদ্র বন্দরে 994 জন। এই সকল বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 752,447 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 31,981 জন,
এ পর্যন্ত শনাক্ত 10,97,074 জন। মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় 608 জন, এ পর্যন্ত 27,990 জন। বিশ্বে শনাক্ত হয়েছেন 24 ঘন্টায় 219,983 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,23,22,395 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 5,286 জন এবং এ পর্যন্ত 556,335 জন। এই বিশ্ব পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়া পরিস্থিতি আমরা সংগ্রহ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 11 জুলাই 2020। এই ছিল আমাদের হাতে তথ্য। নিজেকে সুরক্ষিত রাখুন, করোনা ভাইরাস বা কোভিড থেকে প্রতিরোধ গড়ে তুলুন, সঠিকভাবে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং জনসমাবেশ এড়িয়ে চলুন। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবার জন্য ভিটামিন সি সমৃদ্ধ তাজা ফলমূল শাকসবজি গ্রহণ করুন, জিঙ্ক সমৃদ্ধ খাবার খান, প্রোটিন জাতীয় খাবার এবং কম তেল চর্বি বা সীমিত তেল চর্বি এবং চিনি বর্জন করুন, আর্টিফিশিয়াল খাবার বা কৃত্রিম খাবার বর্জন করুন। নিজেকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ব্যায়াম করুন, হাঁটা চলা করুন এবং ভিটামিন ডি গ্রহণের জন্য সূর্যালোকের কাছেও যান। যাদের সংক্রামক অসংক্রামক ব্যাধি আছে যেমন ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, তারা নিয়মিতভাবে ওষুধ সেবন করবেন এবং সতর্ক থাকবেন, কারণ করোনা আক্রান্ত হলে যাদের অসংক্রামক ব্যাধি আছে তারা বেশি ঝুঁকির মধ্যে পড়েন। ধূমপান আরেকটি বড় ঝুঁকির কারণ করোনা সংক্রমণের জন্য। ধূমপান ত্যাগ করুন এবং যে কোনো ধরনের তামাকজাত পণ্য এবং মাদককে না বলুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।